আসসালামু আলাইকুম ভিয়ার, সবাইকে মনে আছেন, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে সেলিব্রেশনে স্বাগতম। বন্ধুরা, আজকে 6/7/2022 রোজ বুধবার, আলমনা পৌর কুশহাট। আলমনা পৌর কুশহাটে এখন বাজে আপনার বেলা 11টা। অলরেডি গরু মহিষ বাজারে ঢুকতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন। মূলত মেন রোড যেটা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেন হাইওয়ে, এই হাইওয়ে এখন মানে গরুর গাড়িতে পুরো আপনার জাম হয়ে রয়েছে, যার জন্য বিকল্প রাস্তা হিসেবে এটাও একটু রিস্কি। তারপর এটাই এই রাস্তাটাই ব্যবহার করছে, রেল লাইনের উপর দিয়েই গরু যাতায়াত করছে, দেখতে পাচ্ছেন। হাটে গরু ঢুকছে এখন, অবশ্য একদম কাটায় কাটায় বেলা 11টা, আর লাইন ধরে গরু আসতে শুরু করেছে। আসলে আজকে হাটে মূলত চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী এই আলমনাপুর পশুহাট, যেটা খুলনা বিভাগের বৃহত্তর পশুহাট, এটি আজকে কুরবানির শেষ হাট আলমনার। এই জন্য শেষ মুহূর্তের ব্যথা কিনা বুঝতেই পারছেন, হাটে ব্যাপক চাপ গরু মহিষের, আর আস্তে আস্তে আসতে শুরু করেছে। যাই হোক বন্ধুরা, আপনাদের এখন অবশ্য গরু মহিষ আসতে যখন শুরু করেছে, আপনাদের নিয়মিতভাবে যেভাবে আপডেট দিই, অবশ্যই আপনাদের বেলা 5টার মধ্যে আপনারা মহিষের হাটের আপডেটটা পেয়ে যাবেন। আর যারা গরু হাটের আপডেট চান বা আপনারা গরুর দাম সম্পর্কে যদি জানতে চান, অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আপনাদের জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসআইবিডির পাশে থাকবেন। ধন্যবাদ।